অ্যাকোডালান্স আমাদের একটি খুব শিল্প, দেশের অর্থনীতি, ব্যবসা এবং সমাজের মানুষের খুব ক্রান্তিকালীন এক সময়ে উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে। বিশেষ করে তখনকার সময়ে আন্তর্জাতিক ভোক্তা সংগঠনগুলো, মানবাধিকার সংগঠন, ট্রেড ইউনিয়ন, তাদের দাবি ছিল বাংলাদেশে কর্মপরিবেশের একটি মৌলিক উন্নয়ন সাধন। তাদের উদ্দেশ্য ছিল আমাদের ফ্যাক্টরিগুলো শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশের নিরাপত্তার জন্য। তারপরে অনেকগুলো 2-3 বছর পার হয়ে গেল, যাদের একটা সময় ছিল যে 2018-এর ভিতরে তারা চলে যাবে। ইনমিডিয়ে অনেকগুলো ভবনে অনেকগুলো কাজ হয়েছে। হ্যাঁ, আমি বলবো যে অ্যাকোডালান্স আসার পরে অবশ্যই ফ্যাক্টরিগুলো খুব চাপে ছিল, সেই জন্য অনেক উন্নত সাধন হয়েছে। মূলত উপকৃত হয়েছে আমি বলবো যে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ রানা প্লাজার যে অ্যাক্সিডেন্ট, এর আগে আমরা যে ইন্সপেকশন করতাম তাই মূলত করতাম হলো ইলেকট্রিক্যাল এবং ফায়ার এবং বেসিক জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতাম। অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের ক্রিয়েশনের পরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা উপকৃত হয়েছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি। এর আগে আমরা স্ট্রাকচারাল বিষয় নিয়ে কোনো কাজ করতাম না। যদিও যে সময়ের মধ্যে অ্যাকর্ড তার কর্মপরিকল্পনা তৈরি করেছিল, লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেটি তারা করতে পারেনি। সেটি না করতে পারার জন্য পর্যালোচনা হতে পারে, হওয়া উচিত। তাদের কিন্তু একটাই এজেন্ডা ছিল, শ্রমিকদের নিরাপত্তা এবং বিল্ডিং এর নিরাপত্তা, সেগুলি আছে কিনা তারা দেখবে। পাশাপাশি দেখা গেল তারা অনেকগুলো কাছে কাজে জড়িত হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে আমাদের আশা করা ছিল না। আরেকটা কথা হচ্ছে, তারা আশা গিয়ে বলেছিল যে রেমিডিয়েশনের জন্য ফ্যাক্টরিগুলোকে তারা সাহায্য করবে। ইনফ্যাক্ট তারা কিন্তু সেভাবে কোনো আর্থিক সাহায্য তাদের করেনি, ফ্যাক্টরিগুলো নিজের উদ্যোগেই করেছে। একটি খুব পেশাদারিত্বের সাথে কেন তারা লক্ষ্য পূরণ করতে পারলো না সেটিও যেমন পর্যালোচনা হওয়া দরকার, এবং ভবিষ্যতে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা যায় সেটি দেখা দরকার। কিন্তু আমি এখন বলবো, এখন আমাদের ফ্যাক্টরি অবস্থা অনেক ভালো, পৃথিবীতে সেরা 10টা ফ্যাক্টরির মধ্যে 60টি বাংলাদেশে, তার মধ্যে প্রথম দিকে তৃতীয়, এবং 165টা গ্রিন ফ্যাক্টরি হয়ে গেছে, আরও 250 গ্রিন ফ্যাক্টরি আমাদের পাইপলাইনে আছে। এবং আমি মনে করি যে ভবিষ্যতে যে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড অ্যাকর্ড অ্যালায়েন্স তৈরি করে গেছে সেটা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করব সবচেয়ে জরুরি হচ্ছে দেশের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, এই জন্য যে সময়টা ভবিষ্যতে থাকবে সেই সময়টা পাশাপাশি কাজ করতে হবে। অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরে কি হবে? অ্যাকর্ড অ্যালায়েন্স আসলে অনেকেই মনে করে যে একটা নির্দিষ্ট সময় পরে তাদের চলে যাওয়া উচিত, এবং বাংলাদেশে অতীতে বিভিন্ন সময় যে চ্যালেঞ্জগুলো এসছে আমরা স্থানীয়ভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি। মাঝখানে তারা আরসিসি যে আছে, আমাদের রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল, যেটা আইএলও, শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, শ্রমিক সংগঠন সবার সমন্বয়ে গঠিত, আমরা এই তদারকিটা তারাই করে থাকবে। বিল এই কাজের শেষ বলে কোনো কিছু নেই, এটা চলমান প্রক্রিয়া। যতদিন এই ইন্ডাস্ট্রি থাকবে ততদিন কিন্তু আমাদের কাজ করতেই থাকবে। দেশীয় সক্ষমতার যে ব্যাপারটা যেটা আমরা চিন্তা করতেছি যে আরসিসি বা শ্রম পরি, এখানে আমি মনে করি যে নতুন নতুন কাঠামো তৈরি করার কোনো দরকার নেই। আমাদের যে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর আছে সেই অধিদপ্তরকেই এমনভাবে সাজাতে হবে আরও, যাতে করে তারা সারা বাংলাদেশের সমস্ত কর্মক্ষেত্রকে পরিদর্শনের আওতায় নিয়ে আসতে পারে। সো আমাদের যে ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে অ্যাকর্ড অ্যালায়েন্স যে কাজগুলো করছে, 5 বছরের জন্য ওনারা এসেছেন, এবং আমরা মনে করি নির্দিষ্ট সময়ের পরে ওনাদের চলে যাওয়া উচিত, এবং ন্যাশনাল যে বডি আছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তার হাতে, তার অধীনে যে আরসিসি আছে তাকে হস্তান্তর করা। তো আমার মনে হয় ফ্যাক্টরি অনেক সচেতন, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা অনেকগুলো ফ্যাক্টরি 100% সংস্কার হয়ে গেছে, অনেকগুলো ফ্যাক্টরি 82-98% সংস্কার হয়ে গেছে, হয়তো 1-2 মাসে শেষ হয়ে যাবে। এই অধিদপ্তরকে যে প্রক্রিয়া চলতেছে এই প্রক্রিয়াটাই যেহেতু 5 বছর হয়ে যাচ্ছে এই প্রক্রিয়ার, এবং প্রচুর এখানে শ্রম মেধা সম্পদ বিনিয়োগ হয়েছে, সেটি এটিও এখন একটি মূল্যায়ন এবং পর্যালোচনা করে একে আরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কী কী দরকার সেটা করা দরকার। তো আমি চাইবো যে একর তাদের কাজ শেষ হয়ে চলে যাক, এবং তাদের সেই জায়গাটা আমাদের এই আরসিসি রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল
যেটা গঠিত হতে যাচ্ছে তাদের মাধ্যমে এটা ফলো আপটা হবে আমার মনে হয়, তাহলে কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্সের অভাবটা আর থাকবে না। এবং আরসিসি শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা দরকার সেটা সরকার করছে, আমরাও করছি, এবং আরসিসি শক্তিশালী হলে অ্যাকর্ড অ্যালায়েন্স যে কাজগুলো করে গেছে সেটা ধরে রাখতে পারবে, এবং নতুন নতুন ফ্যাক্টরি যে এই পোশাক শিল্পে আসবে সেগুলোও বর্তমান যে মানদণ্ড ঠিক করা হয়েছে সেই একই মানদণ্ড অনুযায়ী ইন্সপেকশন করা যাবে, এবং তাতে করে এই আমাদের সেক্টরে রানা প্লাজার মতো আর ঘটনা আমরা ঘটবে না বলেই আশা করি।